সংশয়বাদ কাকে বলে? কোনো দাবি কিংবা ঘটনাকে বিনা প্রশ্নে মেনে না নিয়ে বা অন্ধভাবে বিশ্বাস না করে তা সম্পর্কে সন্দেহ পোষণ এবং প্রশ্নবিদ্ধ করে বিষয়টির সত্যতা যাচাই করার পদ্ধতি হচ্ছে সংশয়বাদ। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটি পদ্ধতি যা অন্ধভাবে বিশ্বাস না করে সংশয়ী দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই বাছাই করে দেখার উপর নির্ভরশীল। সংশয়বাদ শব্দটি অনেক বৃহৎ পরিসরে ব্যবহৃত হয়। যে কোনো কিছুকে সন্দেহ, সংশয় পোষণ এবং প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা যেতে পারে। সাধারণভাবে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যারা সংশয়বাদের প্রতি আস্থা রাখেন বা সংশয়বাদ চর্চা করেন তাদেরকে সংশয়বাদী বলা হয়। সংশয়বাদীগণ মনে করেন বিনা প্রশ্নে বিনা সন্দেহে কোনো দাবিকে মেনে নেওয়া সত্য জানার ক্ষেত্রে অন্তরায়। তাই সত্য জানার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে সংশয় পোষণ করে যাচাই করে দেখা। সংশয়ী দৃষ্টিভঙ্গি যাচাই করার ক্ষেত্র প্রস্তুত করে। চিরায়ত দর্শন থেকেই সংশয়বাদের ইংরেজি প্রতিশব্দ স্কেপটিসিজম শব্দটি এসেছে। প্রাচীন গ্রিসে কিছু দার্শনিক ছিলেন যারা কোনো কিছুকেই নিশ্চিত বলে ঘোষণা দিতেন না, বরং সব কিছুতেই তাদের নিজস্ব যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে মতামত ব্যক্ত করতেন। দার্শনিকদের এই ধারাটিকে তখন স্কেপটিকোই বলা হতো। তাই স্কেপটিকোই দার্শনিক ধারার দার্শনিকদের বৈশিষ্ট্যকেই স্কেপটিসিজম হিসেবে আখ্যায়িত করা হতে থাকে।